নমস্কার, আমি কৃষ্ণ মণ্ডল, আমি স্বাগত আমার ইউটিউব চ্যানেল কে এস কে ভিলেজ ব্লগে। তো আজ আমরা চলে এসেছি এক নতুন ভিডিও টপিক নিয়ে। টপিকটা হলো কি, বন্যা কবলিত ধ্বংসাবেশ গ্রামের এক ইতিহাস। কোনো ভৌতিক কাহিনী নয়, এটি সম্পূর্ণটাই বাস্তবের সঙ্গে সম্পূর্ণভাবে সংযুক্ত। তো গাইজ, স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। গাইজ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল করে দেবেন আমাদের ভিডিওগুলোকে সবার প্রথমে দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। গাইজ, আমরা এখন বর্তমানে সেই লোকেশনে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি বর্তমানে জঙ্গলে পরিণত হয়েছে। এটি পূর্বে একটি সুন্দর গ্রাম ছিল, গ্রামটির নাম ছিল গুনুর। কেন এই গ্রামটি জঙ্গলে পরিণত হলো তারই কারণ আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। তো জঙ্গলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে। তো গাইজ, দেখো জঙ্গলটাকে। কমসে কম এখানে 100 থেকে 150 পরিবার বসবাস করত। গাইজ, এটি বীরভূম জেলার 7পশা পঞ্চায়েতে মোড়াখিন নদীর তীরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই নদী বর্ষাকালে অতিবৃষ্টির কারণে বারবার প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি। ভালো করে দেখা মনে, এটি মৌরাক্ষী নদী নামে পরিচিত। বহু ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়। সেই বন্যার কারণে বহু মানুষজন প্রাণহানি হয় ও ছাগল গরু মোষ ইত্যাদি নানা রকম এই নদীতে ভেসে গিয়েছে। সেই বন্যার কারণে মানুষজন এই স্থান ছেড়ে চলে যায় এবং এখান থেকে 10 কিলোমিটার দূরে একটি স্থানে বসবাস শুরু করে।
এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন পূর্বে মানুষের বসবাস ছিল ও কিছুটা নদীতে পরিণত হয়েছে দেখো নদীতে এগুলি সব মানুষের বসবাস ছিল এই যে দেখতে পাচ্ছেন পূর্বে এটি একটি পুকুর ছিল এখন বর্তমানে একদম জঙ্গলে পরিণত হয়ে আছে দেখাও দেখাও জঙ্গলগুলো দেখাও দেখাও এটি একটা পুকুর একটি বহু প্রাচীন বট গাছ বটগাছটা ভালো করে দেখাও ও কিছু আপনাদেরকে মন্দিরও দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা জঙ্গল একটু পূর্বে একটি মনসা মন্দির ছিল তো এটি ভিতরে ঢুকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব তো এখনো কিছু মন্দির রয়েছে সেগুলোকে দেখাবো বর্তমানে এখানে মনসা মন্দিরে এখনো পূজা হয় তো এটা একটি মনসা মন্দির দেখাও এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করত একজন দেবংশী তার নাম ছিল শ্যামাপদ মণ্ডল তো এই জায়গাটা ঘুরে একটু দেখানোর চেষ্টা করব তো এই সেই মনসা মন্দির তো দেখতেই পাচ্ছেন এই সেই মনসা মন্দির এখানে ফুলের গাছও আছে দেখতে পাচ্ছেন এই ফুল দিয়ে তো মন্দিরটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে না তো জায়গাটা একটু আমি দেখানোর চেষ্টা করব চেষ্টা করছি তো গাইজ এখন আমরা মনসা মন্দিরের ভিতরটা যতটা সম্ভব এই যে দেখতে পাচ্ছেন এটা রাস্তা এদিকে গিয়ে পূজা পর্যন্ত হয় এখনো দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গলে পরিণত হয়ে গেছে একদম সম্পূর্ণ জয় মা এই যে দেখতে পাচ্ছেন ওই যে সম্পূর্ণটা জঙ্গলে পরিণত হয়ে গেছে মা গো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেখুন এটা মনসা মন্দির দেখুন দেখুন গাইজ ভালো করে জুম করে দেখাচ্ছি এখনো ঘট পড়ে রয়েছে
মায়ের পূজা এখনো হয় এখানে। তো এখান থেকে বেরিয়ে যাবো এই মুহূর্তে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন গাইস, তো গাইস এছাড়াও আমরা আরো একটা মন্দির আপনাদের দেখাবো, সেটি হলো ধর্মরাজ মন্দির। চলো যাওয়া যাক, অনেক প্রাচীনতম মন্দির যেটা। দেখো গাইস, না পুরোটা দেখানোর চেষ্টা করছি। ভালো করে দেখাচ্ছি এসে, এই যে ধ্বংসাত্ম অবস্থায় দেখতে পাচ্ছেন, এটি একটি ধর্মরাজ মন্দির, এখানে এখনো পূজা হয়। এই যে দেখতে পাচ্ছেন বাবা ধর্মরাজের পুকুর, পুকুরটা দেখুন, দেখাও। এছাড়াও এখানে অনেকগুলি পুকুর রয়েছে। এছাড়াও আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো, তো পিছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন সেটি একটি আশ্রম ছিল। এই আশ্রমের কিছুটা অংশ নদীতে পড়ে গেছে দেখুন, আর কিছুটা রয়ে গেছে সেটি জঙ্গলে পরিপূর্ণ। এই আশ্রমে একটা সন্ন্যাসী থাকতো, সন্ন্যাসীর নাম ছিল গুরুপদ পাল। তো গাইস ভিডিওটা আমরা এখনই শেষ করছি এবং দেখা হচ্ছে।